GTA 5 story summary Hey guys welcome to Dr Gamologist and I'm Anamul Haghbadhon back with another video So dear gamers in this video we will talk about the GTA 5 story explained হ্যাঁ বন্ধুরা এই ভিডিও তে আমরা 5 এর গল্প সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করবো তার আগে গেমটার সাথে তোমাদের পরিচয় করে দিই জিটিএ হচ্ছে এমন একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যা রিলিজ পেয়েছিল দু হাজার তেরো সালে এবং করেছিল গেমস এই গেমটি 2013 সালে তেরো সালের রিলিজ পেলেও আদৌ এর জনপ্রিয়তা এতটুকু কমেনি বলা চলে তো তোমাদের অনেক দিনের বলা বলির পর আজ আমি এক্সপ্লেন করতে চলেছি তোমরা যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেন ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয় এছাড়াও তোমরা যদি জিটিএ সিরিজের অন্যান্য গেমগুলো লাইক জিটিএ সেন অ্যান্ড রিয়াস জিটিএ ভাইস সিটি জিটিএ ভাইস সিটি স্টোরিজ কিংবা জিটিএ থ্রি এগুলো স্টোরি যদি জেনে না থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে জিটিএ সিরিজের অন্যান্য গেমগুলোর স্টোরি দেখে নাও সো হ্যাভ ই গো ফর দ্য জিটিএ ফাইভ স্টোরি ইন বাংলা বন্ধুরা জিটিএ ফাইভের গল্পটা শুরু হয় নর্থ ইয়ংটন নামক শহরের একটি ব্যাংক থেকে তো ব্যাংকে আমাদের গল্পের মাইকেল ট্রেভর এবং ব্র্যান্ড ব্যাংক ডাকাতি করতে আসে মাইকেল হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র এছাড়াও তুমি ট্রাইভার কেউ মূল চরিত্র একটি অংশ হিসেবে ভাবতে পারো তো যাই হোক তারা ব্যাঙ্ক ডাকাতি করতে আসে এবং তারা ব্যাংক ডাকাতি করার সময় পুলিশ তাদের ওপর চড়াও হয় তবে ব্যাংকের বাহিরে তাদের এক বন্ধু আগে থেকে গাড়ি নিয়ে রেডি ছিল তো তারা ব্যাংক থেকে বের হয়ে তারা ওই বন্ধুর গাড়িতে করে নিরাপত্তি স্থানে সরে যাচ্ছিল কিন্তু ইউএস পুলিশ ডিপার্টমেন্ট একটি বিশেষায়িত ইউনিট এফ বি হঠাৎ করে এসেই ওদের ওপর আক্রমণ করে বসে এবং এই আক্রমণে মাইকেলদের জন্য যথাক্রমে যে লোকটা গাড়ি চালাচ্ছিল এবং গাড়ি নিয়ে অপেক্ষা করেছিল সে লোকটা মারা যায় এবং তাদের গাড়িটি একটি ট্রেনের সাথে লেগে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টের পর ব্র্যাড ট্রেভার ও মাইকেল বের হয়ে যায় এবং তারা যে যেখানে পারে সেখানে ছুটতে থাকে কিন্তু তখনই এফবিআই এর এক স্নাইপার মাইকেল এবং ব্র্যাডকে গুলি করে দেয় এবং ট্রেভার তখন নিজের সেখান থেকে পালিয়ে যায় তো এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে কিছু লোকজন মিলে মাইকেলের অন্ত্যেষ্টক্রিয়া সম্পন্ন করছে অর্থাৎ মৃত মানুষের জন্য যে শেষ অনুষ্ঠানটা করা হয় খ্রিস্টান ধর্মীয় নীতি অনুযায়ী সেই অনুষ্ঠানটা পালন করছিল আমরা দেখতে পাই যে আমাদের অরিজিনাল মাইকেল জীবিত রয়েছে যে ওই মৃত মাইকেলের যে অনুষ্ঠান করা হয়েছে তার থেকে মোটামুটি ভালো একটি দূরত্ব একটি গাছের পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল তো বন্ধুরা প্রশ্ন পারে তাহলে কোন মাইকেল মৃত্যুবরণ করলো সেটা আমরা জানতে পারবো গল্পের পরবর্তী অংশে এবং আমরা দেখতে পাই মাইকেল সেখান থেকে চলে যায় তো এরপর মাইকেল যখন গাড়ি চালিয়ে নিজের নিরাপদ গন্তব্যে পৌঁছাচ্ছিল তখন আমরা জানতে পারি যে মাইকেল মূলত এখানে তার নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মূলত বন্ধুরা মাইকেল এবং তার বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাংক ডাকাতি বা স্বর্ণ টঙ্কা লুটের কাজ করে থাকে তবে নর্থ ইয়াংটনে যে ব্যাংকে তারা ব্যাংক ডাকাতি করবে তা সামহাও এফবিআই আগে জেনে গিয়েছিল এবং এজন্যই এফবিআই এর এক গুরুত্বপূর্ণ এজেন্ট যার নাম ডেভ নর্টন সে সরাসরি মাইকেল কে অফার করেছিল যে তুমি যদি আমাদেরকে আমাদের কাজে সহায়তা করো অর্থাৎ তোমার পুরো গ্যাং কে যদি ধরে দিতে সহায়তা করো তোমার অতীতের যত ক্রিমিনাল রেকর্ড রয়েছে সেসব আমরা মুছে দেব এবং তোমাকে কখনোই আমরা অ্যারেস্ট করব না এবং এছাড়াও তোমাকে আমরা একটি বিলাসবহুল জীবন উপহার দিব তোমার গাড়ি বাড়ি অর্থবিত্তে কোনো অভাব হবে না মাইকেল এই লোভে পড়ে তার পুরো টিমের যে প্ল্যানটা ছিল সেটা পুরোটাই বলে দেয় এফ বি এর কাছে এবং এরপর কি এবং তারপর কি হয়েছে তা তো তোমরা শুরু থেকে শুনিয়ে এলে চলে যায় সান্তোসে তো বন্ধুরা এতক্ষণ আমরা যা বলছিলাম এগুলি হলো সব অতীতের ঘটনা এখন আমরা বর্তমানে চলে তো বর্তমানে আমাদের মাইকেল তার নাম পরিবর্তন করে নাম রেখেছে মাইকেল ডিসেন্টা এছাড়াও সে বর্তমানে লস সান্তোসে একটি বিলাসবহুল বাড়ি নিয়ে বাস করছে এবং তার অর্থবিত্ত গাড়ি বাড়ি যশ খেতে কোনো কমতি নেই বলা চলে এবং এসব কিছুই এফ বি আই এর কল্যাণেই বলা চলে কিন্তু সে পারিবারিকভাবে মোটেও সুখী ছিল না তার স্ত্রীর সাথে তার স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান ছিল না দ্যাটস ওয়াই সে খুব ডিপ্রেসড থাকতো এবং এই জন্যই সে এক মনোবিজ্ঞানীর কাছে হর হামেশাই যেত নিজের মানসিক ট্রিটমেন্ট করানোর জন্য তো এরকমই ভাবে একদিন ট্রিটমেন্ট করতে যাওয়ার সময় হঠাৎ করে মাইকেলের সাথে সাক্ষাৎ হয় ফ্র্যাঙ্কলিন ও লামার্কের তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিনও আমাদের গুরুত্বপূর্ণ চরিত্র এই গল্পে ফ্র্যাঙ্কলিন মূলত এখানেরই স্থানীয় বাসিন্দা এবং সে এক দুর্নীতিগ্রস্ত গাড়ি বিক্রেতার দোকানে কাজ করে তো ফ্র্যাঙ্কলিন যে দোকানে কাজ করে সেই দোকান থেকেই মাইকেলের সন্তান একটি গাড়ি কিনেছিল কিস্তিতে তবে নির্দিষ্ট সময় মাইকেলের সন্তান সেই কিস্তি পরিশোধ করতে পারেনি যার ফলে ওই গাড়ি বিক্রেতা সরাসরি তার কর্মচারী অর্থাৎ ফ্র্যাঙ্কলিনকে বলে দেয় যে গাড়িটা গিয়ে ফেরত আনতে ফ্র্যাঙ্কলিন মাইকেলের বাসায় গিয়ে সেই গাড়িটা যখনই ফেরত নিতে যাবে তখনই গাড়ি পেছনের সিট থেকে মাইকেল পিস্তল তাক করে ফ্র্যাঙ্কলিনের দিকে এবং ফ্র্যাঙ্কলিনকে বলে যেভাবে বলছি সেভাবেই চালো এবং মাইকেলের নির্দেশে ফ্র্যাঙ্কলিন গাড়িটাকে সরাসরি তার মালিকের গাড়ির শোরুমে গিয়ে অ্যাক্সিডেন্ট করে যার ফলে মালিকের দোকানের কিছু গাড়ি নষ্ট হয় এবং মালিকের অনেক লোকসান হয় এবং এর ফলেই মালিক ফ্র্যাঙ্কলিনকে ওই সব থেকে বের করে দেয় তো অতপর ফ্র্যাঙ্কলিন একদিন বাড়িতে আসে মাইকেলের মাইকেলের বাসায় আসার পর মাইকেলের কাছে কিছু কাজ চাই যে আপনার কারণে তো আমার কাজটা চলে গেল এখন আমাকে কিছু কাজ দিন তো এ বিষয়ে মাইকেল যখন তার সাথে কথাবার্তা বলবে ঠিক তখনই হঠাৎ করে মাইকেলের ফোনে একটি কল আসে এবং কল আসার পর মাইকেল জানতে পারে যে তার সন্তানকে কেউ তুলে নিয়ে গেছে এবং যারা তুলে নিয়ে গেছে তাদের সাথে মূলত তার সন্তানের একটি প্রাইভেট বোট কেনার ডিল হয়েছিল কিন্তু ডিলের টাকা সঠিক সময় শোধ করতে পারেনি দ্যাটস ওয়াই তারা তার সন্তানকে তুলে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি শোনার পর মাইকেল ভয় পেয়ে যায় এবং মাইকেল তখন ফ্র্যাঙ্কলিনের সাহায্য চায় ফ্র্যাঙ্কলিনও তখন একজন সরিদয় ব্যক্তির মতো মাইকেলের পাশে দাঁড়ায় অতপর তারা দুজনে মিলে গাড়ি নিয়ে ধাওয়া করে সেই ট্রাকটিকে যে ট্রাকে করে সেই বোট এবং মাইকেলের সন্তানকে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা এবং কোনো একটি সময় তারা মাইকেলের সন্তানকে সেফলি উদ্ধার করে নেয় এবং এই মিশনটা ছিল খুবই চ্যালেঞ্জিং তো যেহেতু পুরো মিশনে ফ্র্যাঙ্কলিন মাইকেলকে নিঃস্বার্থভাবে সহায়তা করেছে বলা চলে তাই ফ্র্যাঙ্কলিন এবং মাইকেলের মাঝে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে যায় কিন্তু এর কদিন পরেই মাইকেল তার বাসায় আসে আসার পর তার ওয়াইফকে খুঁজে পায় না অতপর তাদের বেডরুমে যাওয়ার পর সে দেখতে পায় যে তার ওয়াইফের সাথে তার সন্তানের বাস্কেটবল কোচ আপত্তিকর অবস্থায় রয়েছে এবং এতে মাইকেল খুবই রেগে যায় তো তখনই ওয়াইফ মাইকেলের ওয়াইফের সাথে মাইকেলের খুব কথা কাটাকাটি হয় এবং এই কথা কাটাকাটির মাঝেই সেই বদমাস বাস্কেটবল কোচ সেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে নিজের বাসায় চলে যায় গাড়িতে করে তো অতঃপর মাইকেল স্বাভাবিকভাবেই সে ওই লোকের উপরে রেগে যায় এবং ওই লোকের ওপর সে প্রতিশোধ নিতে চায় এবং প্রতিশোধ নেওয়ার জন্যই সে ফ্র্যাঙ্কলিনকে বলে তোমার আমাকে আরেকটা সহায়তা করতে হবে চলো বন্ধু অতঃপর মাইকেল ফ্র্যাঙ্কলিনকে নিয়ে চলে যায় ওই কোচের বাসায় সেখানে গিয়ে তারা একটি গাড়ির সাহায্যে ওই বিল্ডিং এর মূল স্থাপনার যে স্ট্রং পজিশনটা সেটাই ভেঙে দেয় যার ফলে ওই বাড়িটা আছরে ভেঙে পরে ওই লুচু মার্কা বাসকেটবল কোচটাও খুব ভয়াবহ ভাবে আহত হয় এক মাফিয়া এসে এর চড়াও হয় এখানে একটি বিপত্তি ঘটিয়ে ফেলেছে মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন মিলে মূল ঘটনা হচ্ছে যে বাড়িটা তারা ভেঙে এসেছিল কোচের কোচের বাড়ি বাড়ি ভেবে সেটা ছিল বাস্কেটবল বাস্কেটবল না সেটা ছিল এক মেক্সিকান মাফিয়া মার্টিন মাদ্রাজ এর গার্লফ্রেন্ড এর বাড়ি তো মার্টিন মাদ্রাসো এসে টাকা চায় আর না হয় মাইকেলকে কে মেরে ফেলবে এরকম হুমকি দেয় তো মাইকেল তখন তাকে আশ্বাস দেয় যে কোনোভাবেই ভাবে হোক সে টাকা দেবেই তাকে তো মাইকেলকে কিছুদিনের জন্য সময় দেওয়া হয় ঠিক এই মুহূর্তে মাইকেল যেহেতু একজন প্রফেশনাল ডাকাত ছিল এক সময় তার ডাকাতি করা ছিল আর কোনো ওয়ে নাই এছাড়াও এফ বি আই তাকে যে টাকা দিয়েছিল ওই টাকা তার সন্তান এবং বমিলে যে হারে উড়ানো শুরু করেছিল সেও দিনকে দিন আরই হতে চলেছিল তো বাধ্য হই লেস্টার নামক তার এক হ্যাকার বন্ধুর সাথে যোগাযোগ করে তো লেস্টার যেহেতু একজন প্রফেশনাল হ্যাকার ছিল তাই লেস্টার মাইকেল কে ডাকাতি করতে সহায়তা করবে বলে আশ্বাস দেয় এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী লেস্টার একটি স্বর্ণের দোকানের সকল সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে এবং লেস্টার মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন মিলে সেই স্বর্ণালঙ্কারের দোকান থেকে সকল স্বর্ণ হাইজেক করে নিয়ে চলে যায় এবং হাইজেক করে নিয়ে বের হবার সময় যখন একজন সিকিউরিটি গার্ড তাদের উপর রাগারাগি করছিল তখন মাইকেল বলে বসেছিল ইউ থাউজেন্ড থিং এভ্রিডে ওয়াউ মেক শিও দ্যাথ ইট ইজ ওয়ান অফ দেন অর্থাৎ তুমি প্রতিদিন অনেক জিনিসই ভুলে যাও বাবা ধরে নাও এটাও ভুলে যাওয়ার জিনিসগুলোর একটি অতএব সঠিক সময়ে মার্টিন মাদ্রাসো এর টাকা ফেরত দিয়ে দেয় মাইকেল কিন্তু সেদিনই রাতে এফ এর যে এজেন্ট মাইকেলকে সহায়তা করেছিল অর্থাৎ রেভ নর্টন মাইকেলকে ফোন দেয় এবং মাইকেলকে ফোন দিয়ে জানায় যে তুমি যে আবার টাকা দিয়ে এতে তো নতুন একটা ঝামেলা হয়ে গিয়েছে তোমার যে বিশেষ একটি ডায়লগ ইউ ফরগেট থাউজেন্ড থিংস এভরিডে পাও মেক শিওর দ্যাট ইটস ওয়ান অফ দ্যাম এই ফলে তো ট্রেভর তোমাকে খুঁজে বের করে ফেলবে ট্রেভর তো জানে তুমি মৃত্যুবরণ করেছো কিন্তু এখন তো তোমাকে ট্রেভরের হাত থেকে বাঁচানোটা কষ্টকর হয়ে যাবে আমাদের এবং ঘটনা হয়ও তাই এদিকে মাইকেলের এই বিশেষ বক্তব্য তাদের তাদের করা স্বর্ণের দোকানে যে হাইজ্যাক এই বিষয়টা বিভিন্ন খবর ও বিভিন্ন চ্যানেলে ফলো আপ করে প্রচার হতে থাকে এবং এর ফলে ট্রেভর সামহাও জানতে পারে যে মাইকেল জীবিত রয়েছে সে এক পর্যায়ে তার পরিচিত কিছু লোকের দ্বারা লস সান্তোস এ নিতে বলে যে মাইকেল আদৌ বেঁচে রয়েছে কিনা পরে তারা আসলে জানতে পারে যে মাইকেল বেঁচে রয়েছে তো বন্ধুরা ট্রেভর এখানে কি করে ট্রেভর ওই পুলিশের কাছ থেকে ধাওয়া খাওয়ার পর বর্তমানে সে লস সান্তোস থেকে অনেক দূরে একটি বর্ডার এরিয়া বাস করে এবং এখানে সে ড্রাগ বিজনেস অস্ত্র বিজনেস এগুলি করে বেড়ায় এবং তার এই অস্ত্র বিজনেস এর পক্ষে যে সকল প্রতিযোগীরা বাধা হয়ে আসে তাদের সকলকেই সে চিরকালের জন্য পঙ্গু করে দেয় কিংবা শেষ করে দেয় তো তার এই শেষ করার মিছিলের মধ্যে অনেকে যোগ হয়েছে এই পর্যন্ত লাইক লস্ট মোটরসাইকেল ক্লাব এবং কিছু ল্যাটিন আমেরিকান গ্যাং ওনিল ব্রাদার্স এবং একটি প্রাইভেট মাফিয়া মিলিটারি গ্যাং তো সব মিলে এই সকল গ্যাং এবং এই সকল লোকদেরকে প্রেভোর এ কারণেই শিক্ষা দেয় যেন তারা তার অস্ত্র এবং মাদক বিজনেস এর মধ্যে কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায় তবে এরই মাঝে মাইকেলের পারিবারিক বন্ধন টোটালি নষ্ট হতে থাকে এবং একটি পর্যায়ে মাইকেল বাধ্য হয়ে তার ওয়াইফের সাথে ডিভোর্স দিয়ে দেয় সহায় সম্পত্তি যেগুলো তার ওয়াইফের নামে ছিল সেগুলো নিয়ে সে মাইকেলকে একা ফেলেই চলে যায় তো তখন আর কি করে মাইকেল একা কি এবং এরই মাঝে হঠাৎ করে ট্রেভোর এসে মাইকেলকে খুঁজে পায় তো তারা দুজন আবার পুরোরা রিইউনাইট হয় এবং যোগাযোগ তাদের হতে থাকে কিন্তু এরই মাঝে এফবিআই এর এক দুর্নীতিগ্রস্ত অফিসার যার নাম স্টিভ হেইনস এই বান্দা তার দুই নাম্বারই বিভিন্ন কাজের ঠিকাদারি করার জন্য বা দুই বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য মাইকেল ফ্র্যাঙ্কলিন ও দিয়ে বিভিন্ন কাজ করে এবং মাইকেল ফ্র্যাঙ্কলিন ট্রেবর ও লেস্টারও এখন কোনো হাতে কাজ কাম না থাকার কারণে এই এফ এর এজেন্টের কাজগুলো করে দেয় এর দুর্নীতিগ্রস্ত এজেন্ট আর যাই হোক তাদেরকে কেস দিয়ে ফাঁসাবে না এরকম একটি বিশ্বাস ছিল তাদের সবাই তারা তারা হয় বিভিন্ন দুই নম্বরে কাজ করে যাচ্ছিল এরই মাঝে ওই দুর্নীতিগ্রস্ত এজেন্টের নির্দেশে মাইকেলের এর পুরো টিম মিলে এফবিআই এর প্রতিপক্ষ আইআইএ এর ফান্ড চুরি করে নেয় কারণ তারা খুব ভালো মতে গোয়েন্দা তথ্য পেয়েছিল সামহাউ যে আইআইএ আমেরিকান সরকারের তরফ থেকে টাকা নিচ্ছিল একটি নার্ভ গ্যাস তৈরি করার জন্য তবে মূলত এই নার্ভ গ্যাসের উদ্দেশ্য ছিল ব্যবসায়ী মূলত এই নার্ভ সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর হাত তুলে দেওয়ার বদলে তারা মূলত বিভিন্ন টেরোরিস্ট জঙ্গি গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠীর কাছে তুলে দিতেই ইচ্ছুক ছিল সো দ্যাটস ওয়াই তাদেরকে থামানোর জন্য এবং নিজেদেরকে আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা সেই নার্ভ চুরি করার প্ল্যান করে এই নার্ভ গ্যাস চুরি করার পুরো মিশন পরিচালনা করার জন্য যে টাকা প্রয়োজন তা সংগ্রহ করার জন্য মাইকেল তার পুরো টিম নিয়ে একটি বিশাল ব্যাংকে অ্যাটাক করে সেই ব্যাংক থেকে সকল পরিমাণ টাকা হাইজেক করে নেয় এরপর সে টাকা দিয়ে তারা হেলিকপ্টার এবং আরো যাবতীয় করে এবং আছে সেখান থেকে তারা বিভিন্ন পরিমাণ নাভ গ্যাস সংগ্রহ করে নেয় এবং তারা নির্দিষ্ট সময় হেলিকপ্টারে করে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু এর কদিন পর স্টিভ হেন্স মাইকেল কে ডেভিড ওয়েস্টার এর সাথে পরিচয় করে দেয় যিনি একজন মিলিয়নিয়ার ডেভিড ওয়েস্টনের কাছে মাইকেল কিছু কাজ চা এবং ডেভিড ওয়েস্টন তারই এক পরিচিত মুভি ডাইরেক্টর রিচার্ড সোলোমনের কাছে মাইকেলকে কাজ করতে দেয় তো মাইকেল খুব ভালো মতো কাজ করছিল ওই রিচার্ড সোলোমন নামক মুভি ডাইরেক্টরের কাছে এবং তার কাছে মুক্ত হয়ে রিচার্ড সোলোমন একটি মুভিতে সহকারী ডাইরেক্টর হিসেবে মাইকেলকে চান্স দেয় তবে ডেভিড ওয়েস্টনের এই জিনিসটা পছন্দ হয়নি দ্যাটস ওয়াই ডেভিড ওয়েস্টন সেই মুভির কাজ বন্ধ করতে বলে এবং সেই মুভির স্ক্রিপ্ট নিয়ে সে অন্য জায়গায় চলে যাবে এবং সে সেখান থেকে চলে যেতে নেয় মুভি স্ক্রিপ্ট নিয়ে তবে মাইকেল কোনোভাবেই এই মুভি তার হাতে চাচ্ছিল না কারণ সে এই মুভিতে অনেক পরিশ্রম করেছিল এবং পরিশ্রম না সেজন্য মাইকেল ছুটতে থাকে ডেভিড ওয়েস্টনের পিছনে কিন্তু ডেভিড ওয়েস্টন তার স্ত্রী মলি এর সাহায্যে ওই স্ক্রিপ্ট এবং ওই মুভির যাবতীয় ডকুমেন্ট কে পাঠিয়ে দিচ্ছিল অন্য একটি দেশে এবং রিচার্ড সলোমন অলরেডি কেস করে ফেলেছিল ওয়াই পুলিশ এবং মাইকেল উভয় তারা পড়েছিল ওই মলি এর পিছনে মলি একটি ট্যাক্সি গাড়ি নিয়ে মূলত এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল তবে একটি সময় মলি ট্যাক্সি থেকে বের হয়ে একটি বিমান সংরক্ষণাগারের ভিতরে চলে যায় পুলিশ এবং মাইকেলের হাত থেকে বাঁচার জন্য কিন্তু দুঃখজনকভাবে সেখানে প্লেনের ইঞ্জিন টেস্ট চলছিল হঠাৎ করে প্লেনের ইঞ্জিন টেস্ট শুরু হলে অতিরিক্ত বাতাসের কারণে ডেভিড ওয়েস্টনের ওয়াইফ মলি সেখানেই মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার পর সেই মুভির যাবতীয় ডকুমেন্ট গুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকে এবং মাইকেল সেগুলো সংগ্রহ করে পুনরায় ফিরে আসে এবং এই ঘটনা ঘটার পর ডেভিড ওয়েস্টন প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকে মাইকেলের উপর ঠিক এরই মাঝে মার্টিন মাদ্রাজো হঠাৎ করে মাইকেল এবং তার টিমকে একটি কাজ দেয় যে তার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং ফাইল একটি বিমানে করে অন্যত্র নিয়ে যাচ্ছে তারই প্রতিপক্ষের কিছু লোক সেই বিমানটাকে যেভাবে হোক ক্র্যাশ ডাউন করতে হবে এবং ক্র্যাশ ডাউন করার পর সেই ফাইলগুলো সংগ্রহ করতে হবে অতপর একটি এয়ার ডিফেন্স গানের মাধ্যমে মাইকেল এবং তার টিম সেই বিমানটাকে শুট ডাউন করতে সক্ষম হয় অতপর সকল কাগজপত্র তারা সংগ্রহ করে তারা মার্টিন মাদ্রাসা এর কাছে দিয়ে দেয় কিন্তু এরপর মার্টিন মাদ্রাসা এর নিকট টাকা চাইলে মার্টিন মাদ্রাসা তাদেরকে টাকা দিতে ইচ্ছুক হয় না এই কারণে ট্রেভর রেগে যায় এবং ট্রেবর রেগে গিয়ে মার্টিনের ওয়াইফকেই কিডন্যাপ করে নেয় যেন মার্টিন টাকা দিতে বাধ্য হয় এর ফলে মার্টিন এতটাই রেগে যায় যে লস সান্তোসে মাইকেলকে পেলেই খুন করে ফেলবে এরকম একটি হুমকি দিয়ে বসে তাই মাইকেল লস সান্তোসে আপাতত যেতে পারবে না কিন্তু এরই মাঝে ট্রেভর তার এক প্রতিপক্ষ ম্যারি ব্রাদার্স এর একটি স্বর্ণের মূর্তি হাইজেক করে নেয় এবং সে হাইজেক করা মূর্তিটা মার্টিন কাছে দিয়ে দিবে এবং মাটি যাতে এতে সন্তুষ্ট হয়ে ট্রেভর কে পুনরায় লসান্তোসে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় দেয় পর্যায়ে মাটি সন্তুষ্ট হয়ে যায় তাদের উপর এবং তাদেরকে লসান্তোসে ফিরে যাওয়ার অনুমতি দেয় কিন্তু লসান্তোসে যাওয়ার পরেই হঠাৎ করে ট্রেভর এবং মাইকেলের মাঝে অতীত নিয়ে কথা হয় ট্রেভর তখন জানতে চায় দু চার সালে নর্থ ইয়ংটনে যে ব্যাংক ডাকাতের সময় একজন মারা গিয়েছিল তাদের যাকে সে মাইকেল ভেবেছিল সে তবে কে এই বিষয়টা মাইকেল কিছুটা এড়িয়ে যেতে চায় কিন্তু ট্রেভর এক রাগ হয়ে চলে যায় নর্থ ইংটনে অতপর কবর খুলে সে দেখতে পায় যে সেটা তাদের এক সহযোগীর লাশ ট্রেভর বিষয়টা একরকম নিশ্চিত হয়ে যায় যে মাইকেল এখানে তাদের সাথে ধোকাবাজি করেছে দুজনে দুজনের দিকে অস্ত্র ত্যাগ করে কথা কাটাকাটি করছিল ঠিক তখনই ট্রেভরের প্রতিপক্ষ একটি চাইনিজ গ্যাং তাদের উপর গোলাগুলি শুরু করে হঠাৎ তাই তারা দুজনেই প্রাণ ভয়ে পালাতে নেয় কিন্তু মাইকেলকে ওই চাইনিজ গ্যাং এর সদস্যরা আটক করে নেয় এবং আটক করার পর তারা এই চিন্তাই করে যে মাইকেল কে যেহেতু আটক করেছে তারা ট্রেভর কোনো না কোনো তাকে খুঁজতে আসবে যদিও এখানে ট্রেভর খুঁজতে সরাসরি আসে না তবে ট্রেবর বিষয়টা ফ্র্যাঙ্কলিনকে জানা এবং ফ্র্যাঙ্কলিন লেস্টার সহ আরো কজনকে কে সাথে নিয়ে মাইকেল বাঁচাতে বের হয় মাইকেলকে কে প্রায় খুন করেই চাইনিজ গ্যাংটা কিন্তু ঠিক তার কিছুক্ষণ আগেই ফ্র্যাঙ্কলিন তাদেরকে মেরে মাইকেল কে উদ্ধার করতে সক্ষম হয় এরপর স্টিভ হেন্স হঠাৎ করে একদিন তাদের সকলকে ডাকে এবং বলে যে তার উপর সন্দেহ করা শুরু করেছে তাই এখানে লেস্টার এবং এবং সহায়তা বলে যে তোমাদের দুজনে একটি কাজ দিব সেটা হচ্ছে আমার যত ক্রিমিনাল রেকর্ড আছে তোমাদের সাথে এগুলি সব কেটে ফেলো বিনিময়ে কি হিউজ পরিমাণ টাকা দেওয়া হবে এবং তোমাদেরকে সবসময় আমি বিভিন্ন কাজে সাপোর্ট করবো লেস্টার যেহেতু একজন তুখোর হ্যাকার ছিল সে এফ বিআই এর অফিসে কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নেয় এবং মাইকেল সহ তার টিম ভেতরে ঢুকে যে সকল কম্পিউটার ছিল ওখান থেকে তাদের নিজেদেরই যত ক্রিমিনাল রেকর্ড আছে সেগুলো সব ডিলিট করে দেয় কিন্তু তো স্টিভ হিন্সের কোনো রেকর্ড ডিলিট করে না কারণ তারা চাচ্ছিল না স্টিভ হিন্স তাদের পথে কাটা হয়ে থাকুক সো দ্যাটস বাই তারা তাদের নিজেদের তথ্যগুলো সব ডিলিট করে দিয়ে তারা পুনরায় নিরাপদে ফিরে এসে পড়ে অতঃপর এরি মাঝে হঠাৎ করে একদিন প্লস্তান্তষ থেকে লাজার ফ্র্যাঙ্কলিনকে জানায় যে সে সমস্যা আছে অতপর লাজারকে সহায়তা করার জন্য ফ্র্যাঙ্কলিন ট্রেভর এবং মাইকেলের সহায়তা চায় স্থানীয় কিছু গ্যাং এর দ্বারা মূলত লাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘদিন যাবত এ সকল গ্যাংদেরকে ট্রেভর মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন মিলে ঠান্ডা করে দিয়ে আসে কিন্তু এরই মাঝে হঠাৎ করে একদিন স্টিভ হেন্স যখন বুঝতে পারে যে মাইকেলরা থেকে তার কোন ক্রিমিনাল রেকর্ড ডিলেট না করে নিজেদের ক্রিমিনাল রেকর্ড করে ফেলেছে তখন সে তাদের পিছু নেয় এবং একদিন দেখা করতে বলে তো তাদের টিম নিয়ে দেখা করতে যায় কিন্তু দেখা করতে গিয়ে তারা লক্ষ্য করে যে স্টিভ হেন্স এর সাথে বাকি এজেন্টরাও রয়েছে সেখানে সবাই তাদেরকে খুন করার জন্য সেখানে রেখেছে কিন্তু একই সময়ে ভাগ্যক্রমে আইআইএ জানতে পারে যে তাদের নার্ভ গেস্ট চুরি হবার ক্ষেত্রে স্টিভ হেন্স এর হাত রয়েছে তাই স্টিভ হেন্স কে আটক করার জন্য তারাও এফ এর হেড অফিসে চলে যায় এবং ঠিক একই মুহূর্তে মাইকেলদেরকে কে খুন করার জন্য সেখানে ম্যারি ব্রাদার্স একটি হেলিকপ্টার এসে পড়ে অর্থাৎ তিন পক্ষ এখানে এসে পড়েছে তিন পক্ষ তিন পক্ষের বিরুদ্ধে সো এখানে তুমুল একটি গোলাগুলি হয় এবং এই তুমুল গোলাগুলিতে একটি মুহূর্তে মাইকেল প্রায় মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই অপর একটি বিল্ডিং থেকে ট্রেভর একটি স্নাইপার দিয়ে কিছু শত্রু এবং হেলিকপ্টারের টালক গুলি করে মাইকেলকে বাঁচাতে সক্ষম হয় তো মাইকেল অতপর নিরাপদ স্থানে ট্রেভর নিয়ে গিয়ে বলে যে দেখ তোকে আমি অতীতে বিশ্বাস করতাম এখন আর কোনো বিশ্বাস করি না আমাদের যে হিউম্যান ইউনিয়ন ডিপোজিটারি থেকে যে হিউজ পরিমাণ স্বর্ণ হাইজেক করার একটি প্ল্যান ছিল অর্থাৎ আমাদের প্ল্যান সেই প্ল্যানটা আমরা বাস্তবায়ন করবো তবে হ্যাঁ বন্ধু হিসেবে নয় পার্টনার হিসেবে এবং এরপর আমরা আমাদের স্বাভাবিক ফিরে আমরা ব্যবসা বা এই দুই পথের সাথে জড়িত থাকবো না তো এই প্ল্যান অনুযায়ী মাইকেল লেস্টারের সহায়তায় হিউম্যান ইউনিয়ন ডিপোজিটারি যে স্বর্ণের গুদাম রয়েছে সেখানে পুরো সিকিউরিটি সিস্টেম এর ব্যাপারে অ্যানালাইজ করে অতপর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের ক্যামেরা এবং যাবতীয় তথ্য লেস্টার হ্যাক করে নেয় এরপর মাইকেল দুটো ট্রাক কে সামহাও হাইজেক করে এবং নিজেরা এবং নিজেরা কিছু ফর্মাল ইউনিফর্ম পরিধান করে সেই হিউম্যান ইউনিয়ন ডিপোজিটারিতে প্রবেশ করে এবং প্রবেশ করার পর সেখান থেকে তারা বাইশ থেকে চব্বিশ টন স্বর্ণ হাইজেক করে সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা এই পালিয়ে যাবার পর তারা সবাইকে সবার নির্দিষ্ট পরিমাণ যার যার ভাগে যতটুকু স্বর্ণ করে স্বর্ণ দিয়ে দেয় এবং সবাই যার যার লাইফস্টাইলে ফিরে যায় কিন্তু না সমস্যা এখানে থামে না হঠাৎ করেই ডেভিড ওয়েস্টার্ন কোথা থেকে যেন ভূত হয় এবং সে গিয়ে সরাসরি হাজির হয় ফ্র্যাঙ্কলিনে এ এবং ফ্র্যাঙ্কলিনে এ গিয়ে বলে যে তোকে আমি হিউজ পরিমাণ টাকা পয়সা দিব তুই যা চাপি তোকে আমি তাই দিব তুই জাস্ট মাইকেল গে খুন করে দে এবং একই সময় এফ আবার ফ্র্যাঙ্কলিনকে চাপ দেয় ট্রেভর কে খুন করার জন্য মূলত দুমুখী চাপে ফ্র্যাঙ্কলিন একসম কনফিউজ হয়ে যায় যে সে কি করবে এই মুহূর্তে তুমি তিন চারটা তিনটা চয়েস করতে পারো চাইলে তুমি মাইকেল কে মেরে ফেলতে পারো চাইলে তুমি ট্রেভর কে খুন করতে পারো এবং তিন নাম্বার অপশন নিজে রিস্ক নিয়ে সরাসরি এই মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন কে বিষয়টা ব্যাখ্যা করে তাদেরকে বাঁচিয়ে দিতে পারো তো তুমি তিন নম্বর অপশনটাই বাছাই করা সঠিক বলে মনে হয় আমার এরপর ফ্র্যাঙ্কলিন একটি নির্দিষ্ট লোকেশন এবং জায়গা এবং তারিখ বুঝে মাইকেল এবং ট্রেভরকে এক করে উক্ত উভয়ের ভুলগুলো এবং বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করে তখন মাইকেল এবং ট্রেভর একে অপরের উপরে রেগে গেল তখন তারা একে অপরকে কিছু বলে না কিন্তু এফবিআই আগে আগে খবর নিয়েছিল যে মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন কোথায় যাচ্ছে তাই এফবিআই তাদের টিম নিয়ে সেখানে হাজির হয় কিন্তু মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভর মিলে এফবিআই এর কয়েকটি ওয়েবের সৈন্যদেরকে তারা প্রতিহত করে এরপর তারা পুনরায় ফিরে যায় তাদের আস্তানায় তবে আস্তানায় ফিরে যাবার সময় তারা একটি বিষয় আলোচনা করে যে আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের প্রতিপক্ষ যাদের আছে তাদের সকলকেই শেষ করে দিতে হবে না হলে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যাবে এবং তাদের কথা অনুযায়ী মাইকেল ট্রেবরের প্রতিপক্ষ চাইনিজ গ্যাংটার বিরুদ্ধে সরাসরি লড়তে চায় এবং ট্রেবর মাইকেল এবং বাকিরা মিলে ফ্র্যাঙ্কলিনের লস্তান্তসে যে সকল প্রতিপক্ষ গ্যাংগুলো রয়েছে যারা চাঁদাবাজি ড্রাগ বিজনেস বা অস্ত্র বিজনেস এর সাথে জড়িত তাদেরকে ঘায়াল করে নেয় এবং ট্রেভর এফবিআই এজেন্ট স্টিভ হিনস কে মেরে দেয় যেন মাইকেলের জন্য ও হুমকি হয়ে না দাঁড়ায় এবং সর্বশেষ যে ডেভিড ওয়েস্টন তার ওয়াইফের অসাবধানজনিত মৃত্যুর জন্য মাইকেলকে খুন করতে বলেছিল তাকে ফ্র্যাঙ্কলিন নিজে গিয়েই আটক করে নিয়ে আসে এরপর তাকেও ফ্র্যাঙ্কলিন মাইকেল এবং ট্রেভর মিলে পাহাড় থেকে ফেলে দেয় এবং এতে ডেভিড ওয়েস্টনও মৃত্যুবরণ করে তো তাদের পথ থেকে সকল কাটা সরে গিয়েছে বলা চলে অপরাধ জগৎ থেকে বের হয়ে এরপর তারা সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায় সো বন্ধুরা দিস ওয়াজ দ্য জিটিএ ফাইভ স্টোরি সামারি আই হোপ ইউ হ্যাভ দিস ভিডিও বিশ্বাসঘাতকতা যদি কেউ করে থাকে তা ক্ষেত্রে যেমনটা ট্রেভর পেয়েছিল তার কাছের বন্ধু মাইকেলের তরফ থেকে কিন্তু ট্রেভর কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি ক্রিমিনাল হলেও তারা যাই হোক বিশেষ করে ট্রেভর বিশ্বাসঘাতকতা করেনি মাইকেল করেছিল দুই যতই অপরাধ জগৎ থেকে আপনি যতই বের হয়ে আসতে চান না কেন অপরাধ জগৎ আপনাকে সহজে ছাড় দিবে না তিন মান্ডা অর্থাৎ মাইকেলের ওয়াইফ সে যদি তার সন্তানের বাস্কেটবল কোচ তার সাথে যদি বিছানায় নাশ হতো তাহলে হয়তো গেমের গল্প এতদূর পর্যন্ত কিছু এগোতো না তো সবশেষে এতটুকুই বলতে পারি পুরো গল্প এগিয়েছে মূলত এই স্টুপিড মহিলাটার জন্য ইয়েস প্রতিটা পুরুষের লাইফে একটি গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি প্রতিটা পুরুষেরও সচ্চরিত্রবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবশেষে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবৈধ পথে উপার্জন দিয়ে আপনি হয়তো ধনী হতে পারবেন তবে কখনোই সুখ পাবেন না মাইকেলের লাইফটার কথাই বলি সো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হবো এবং তোমরা জিটিএ সিরিজের বাকি গল্পগুলো দেখতে চাইলে আমাদের প্লেলিস্টগুলো ঘাটতে পারো এবং উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেমন বিভিন্ন স্টোরি এক্সপ্লেন ভিডিও তোমার যেন মিস না হয় পরবর্তীতে নতুন কোনো গেম নিয়ে হাজির হব টিল দেন স্টে অ্যালার্ট স্টে সেফ লাভ ইউর ফ্যামিলি প্লে গেমস আসসালামু আলাইকুম